সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের 38তম পর্বের ওয়ার্ডপ্রেস ফাইবার লাইভ প্রজেক্টের নবম এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। গত পর্বে আমি আপনাদেরকে এই যে সাপোর্ট টিকিট, এই সাপোর্ট টিকিটের মধ্যে যে ফর্মটি রয়েছে, এই ফর্মটি আপনাদেরকে পুরোপুরি ডিজাইন করে দেখিয়েছিলাম। তো এর পরবর্তীতে এই পেজের মধ্যে আরও রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন আওয়ার সাপোর্ট পলিসি, তারপর সাপোর্ট ইনক্লুডস ডাজ নট ইনক্লুড। হ্যাঁ, তো এই বিষয়গুলো এখানে ডিজাইন করা বাকি ছিল। তো আজকের পর্বে আমি এই ডিজাইনগুলো কমপ্লিট করার চেষ্টা করব। পাশাপাশি এর পরবর্তীতে রয়েছে ভিডিও টিউটোরিয়ালস। আমরা যদি এই বাটনটিতে বা এই মেনুটিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদেরকে এই পেজ থেকে রিডাইরেক্ট করে, হ্যাঁ, ইউটিউবের মানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই থিমের মধ্যে, সেই লিঙ্কে আমাদেরকে নিয়ে যাচ্ছে। দেখুন, এই যে টোকোমো যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে কিন্তু এটা আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে আসছে। অর্থাৎ এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক এই লিঙ্কটি। আমি একটু ব্যাকে যাচ্ছি। তো আমরা এই লিঙ্কটি এখানে সেট আপ করার চেষ্টা করব। এর পরবর্তীতে রয়েছে ব্লগ পেজ। আমরা ব্লগ পেজটি একটু ভিজিট করি। দেখুন, ব্লগ পেজটির ডিজাইনটা কীরকম। আসলে এই যে ব্লগ পেজের ডিজাইনের মধ্যে, হ্যাঁ, উপরে যে ব্লগের একটি টাইটেল রয়েছে, ব্লগ এর পিছনে একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা ডিজাইন করার চেষ্টা করব। এর পরবর্তীতে দেখুন, এখানে দুটি কলাম, তিনটি কলাম রয়েছে। তিনটি কলামের মধ্যে এখানে এগুলো হচ্ছে ডাইনামিক ওয়েতে ডিজাইন করা, ব্লগগুলোর যে ডিজাইন, এই ডিজাইনগুলো ডাইনামিক ওয়েতে করা। এবং এর পাশে যে আমরা একটি সাইড বার দেখতে পাচ্ছি, এটা স্ট্যাটিক, অর্থাৎ এটি প্রত্যেকটি পেজের মধ্যেই থাকবে, ঠিক আছে। এটা আমি যদি এখানে একটি ব্লগ ওপেন করি, দেখুন এই ব্লগ ওপেন করার পর আমরা যে সিঙ্গেল ব্লগ পেজটি দেখতে পাচ্ছি, সেই সিঙ্গেল ব্লগ পেজটির ডিজাইন হচ্ছে এটি। ইভেন এই ব্লগ পেজের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সাইড বারটি রয়েছে। তাহলে এই সাইড বারটিও কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে স্ট্যাটিকভাবে, বাট এই ডিজাইনটা হচ্ছে ডাইনামিক। তো ডাইনামিক ডিজাইন এবং স্ট্যাটিক ডিজাইনের সমন্বয়ে এই পেজটি ডিজাইন করতে হবে। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ব্লগ পেজ রয়েছে এবং সিঙ্গেল ব্লগ পেজ রয়েছে, এগুলো ডিজাইন করে দেখানোর চেষ্টা করব। টিউটোরিয়ালটি হয়তো একটু লং হবে। আশা করব যে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন এবং নতুন অনেকগুলো বিষয় আপনারা শিখতে পারবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারেই নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আর অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করবেন, আর শেয়ার করে আপনি অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো আর দেরি করছি না, আজকের পর্ব আমি শুরু করছি। তো এখন আমরা যে ডোমেইনের ডিজাইনটি করছি সেই ডোমেইনটি হচ্ছে এটি। আপনারা দেখতে পাচ্ছেন এই ডোমেনের মধ্যে আমি এলিমেন্টরটি ওপেন করে রেখেছি। আমরা গত পর্বে যে সাপোর্ট টিকিটটি অলরেডি ডিজাইন করেছিলাম সেটি হচ্ছে এটি। এরপর রাইট যে কলাম রয়েছে সেই কলামের মধ্যে আমরা সাপোর্ট টিকিট একটু যাচ্ছি। দেখুন, এই যে এই ডিজাইনটুকু করব, ভেরি সিম্পল, আপনারা পারবেন। তারপর আমি আপনাদেরকে ডিজাইন করে দেখাচ্ছি। দেখুন, প্রথমে রয়েছে আওয়ার সাপোর্ট পলিসি, এটা হচ্ছে একটা টাইটেল। তো এই টাইটেলটি এবং এই টাইটেলটি এবং এই টাইটেলটি, তিনটি টাইটেল কিন্তু প্রায় সেম। সো আমরা একটি টাইটেল যদি এখানে ডিজাইন করি তাহলে আমরা পরবর্তী টাইটেলগুলো কপি করে নিয়ে আসতে পারবো। এর পরবর্তীতে এই যে এই লেখাটা, এই লেখাগুলো কিন্তু প্রায় সেম। সো আমরা একটি লেখা যদি লিখে ফেলি তাহলে আমরা পরবর্তী লেখাগুলো খুব ইজিলি করে ফেলতে পারবো ডিজাইন। সো আসুন আমরা শুরু করি। তো প্রথমেই আমি প্লাস সাইনে ক্লিক করছি। প্লাস সাইনে ক্লিক করার পর এখান থেকে একটি হেডিং ট্যাগ নিয়ে আসবো। হেডিং ট্যাগটি এনে এখানে রাখলাম। রাখার পর আমি যে লেখাটুকু আওয়ার সাপোর্ট পলিসি, এই লেখাটুকু আমি কন্ট্রোল সি চেপে কপি করলাম। কপি করে এসে দেন এই যে টাইটেলের নিচে পেস্ট করে দিলাম, চলে আসলো। আসার পর এখন আমরা এটাকে, এটার যে টাইপোগ্রাফি রয়েছে সেই টাইপোগ্রাফি চেঞ্জ করব। তো এটা আমি S2 রাখবো না, এটা আমি S3 রাখছি। S3 রাখলাম। S3 রাখার পর এখন আমি এর যে টাইপোগ্রাফি রয়েছে সেই টাইপোগ্রাফিগুলো চেঞ্জ করার জন্য আমি একটু হোয়াট ফন্টটি ওপেন করে নিলাম। হোয়াট ফন্ট ওপেন করে এখানে ক্লিক করছি। দেখুন, এটা হচ্ছে পপিন্স, তারপর হচ্ছে 400 হচ্ছে ওয়েট, 24 পিক্সেল হচ্ছে সাইজ, এবং 2B হচ্ছে এটার কালার। তো আমি প্রথমে কালারটি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে দেন আমি স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর কালারটা এখানে পেস্ট করে দিলাম, চলে আসলো। দেন টাইপোগ্রাফি থেকে আমি এখান থেকে ফন্ট দিয়ে দেবো পপিন্স, সিলেক্ট করে দিলাম পপিন্স। দেন
এখানে ফন্ট সাইজ হবে 24 পিক্সেল দিয়ে দিলাম, দেন ফন্ট ওয়েট হবে 400, আর এখানে পিক্সেলে 24 পিক্সেল দিয়ে দিলাম হচ্ছে লাইন হাইট। তো হয়ে গেল আমাদের টাইটেলটা ডিজাইন করা। এর পরবর্তীতে আমরা ডিজাইন করব হচ্ছে পরবর্তী যে অংশটুকু রয়েছে এটুকু। তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে দেখাটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে দেন আমি এই কর্নারে ক্লিক করছি। এই কর্নারে ক্লিক করে এখান থেকে আমি টেক্সট এডিটর নিয়ে নিচ্ছি, সালা হ্যাঁ আসছে। তো এখানে আমি রাখলাম, রাখার পর আমি এখানে লেখাটুকু যেটুকু কপি করেছিলাম এই লেখাটুকু আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এরপর আমরা যে টাইপোগ্রাফি রয়েছে সেটা আমি এখান থেকে দিয়ে দেবো, নুনিত 300, তারপর হচ্ছে 16 পিক্সেল এবং এটা হচ্ছে 616161 হচ্ছে এটার ফন্ট কালার। তো কন্ট্রোল সি চেপে কপি করলাম। কপি করে এখানে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর দেন কালারটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে টাইপোগ্রাফি এখান থেকে আমি নুনিত সিলেক্ট করে দিচ্ছি, ফন্ট নুনিত, আর হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল হয়ে গেল। দেন ওয়েট, ওয়েট হচ্ছে 300 দিয়ে দিলাম। তো আমাদের এইটুকু ডিজাইন করা কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তীতে আমরা যাব হচ্ছে, এর নিচে রয়েছে একটি ডিভাইডার, তাই না? তো এই ডিভাইডারটি আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি একটি ডিভাইডার আছে, আমরা এটাকে এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসি। এক কাজ করি, এখানে আমরা আগে ডিভাইডার নিয়ে আসি। তো ডিভাইড, সরি, এটা স্পেসার, ডিভাইডার নিয়ে আসলাম এর নিচে, এনে রাখলাম। রাখার পর দেন আমরা যদি এটার স্টাইলটাকে কপি করি, জাস্ট কপি করলাম এখান থেকে, কপি করে এখানে এসে পেস্ট স্টাইল দিয়ে দিলাম। দেখুন এই যে আমাদের কিন্তু সম্পূর্ণভাবে স্টাইলটা পেয়ে গেছে। এখন এখানে উইথ রয়েছে 3 পিক্সেল, তো আমরা এখান থেকে উইথটা একটু বাড়িয়ে দেই, আমার মনে হচ্ছে 6 দিলে, ওকে 6 রাখছি। রাখার পর এখান থেকে জাস্ট অ্যালাইনমেন্টটা আমি লেফট করে দিলাম, তো চলে আসলো। তো এখানে আমাদের ডিভাইডারটি ডিজাইন করা হয়ে গেল। এরপর ডিজাইন যেহেতু হয়ে গেছে, এর পরবর্তীতে আমাদের কী আছে আমরা একটু দেখে নিচ্ছি। এরপর রয়েছে সাপোর্ট ইনক্লুডস, এটা টাইটেলটা এটার মতো প্রায় সেম। তো আমরা এখন এই সাপোর্ট ইনক্লুডস যে লেখাটি রয়েছে, আমি এক্সিট হোয়াট ফন্টটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর সাপোর্ট ইনক্লুডস এটুকু লেখা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে দেন এইটাকে আমরা এখানে ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট করে দেন এটাকে নিচে নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে যে লেখাটা রয়েছে এই লেখাটা আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন এর নিচে যে ডিজাইনটির উপর রয়েছে এই ডিজাইনটুকু আমরা এখন করব। এটা করার জন্য এখানে আমরা যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, আমি দেখতে যাচ্ছি যে আসলে এই চেকমার্কটি আসলে কিসের, এটা কী থেকে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি এসভিজি ইমেজ এটা, হ্যাঁ। তো এই ইমেজটার মাধ্যমে এই ডিজাইনটি করা হয়েছে। তো আমি একটু ট্রাই করি যে ইমেজটা এখান থেকে কীভাবে ডাউনলোড করার কোনো অপশন আছে কিনা, আমি একবার ট্রাই করি। কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম লিঙ্কটি, কপি করে দেন এখানে এসে পেস্ট করে দিলাম। এন্টার প্রেস করছি, দেখুন এই যে আমাদের এসভিজি যে ইমেজটি রয়েছে এটা হচ্ছে এটা। তো আমি এখান থেকে এটাকে ডাউনলোড করার কোনো আসলে অপশন নাই। তো এই এসভিজি ইমেজটি কিন্তু এখান থেকে আমি ডাউনলোড করার কোনো অপশন পাচ্ছি না, সো আমি এটা ডাউনলোড করছি না। আপনারা যদি করতে চান, আপনারা যদি এই ধরনের কোনো ইমেজ নিয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই ক্লায়েন্ট আপনাদেরকে প্রোভাইড করবে, আপনারা সেই ইমেজটি নিয়ে এখানে জাস্ট কাজ করবেন। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি যে এখানে আইকন বক্স বা আইকন লিস্ট ব্যবহার করে এটা কিভাবে করা যায়, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো আইকন লিস্ট আমরা এখান থেকে নিয়ে আসব, আইকন লিস্ট লিখলাম। লেখার পর দেন এই যে আইকন লিস্ট এটাকে, এই উইজেটটিকে আমরা এর নিচে এনে রাখলাম। রাখার পর এখন এক কাজ করি, সেটা হচ্ছে এটা এটা এই দুইটা কেটে দিলাম, যেহেতু এখানে চেক মার্ক রয়েছে বা টিক সাইনটি রয়েছে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে লেখাটা কপি করে নিয়ে আসবো। কন্ট্রোল সি চেপে কপি করলাম লেখাটা, কপি করে দেন এটাকে আমরা ভাঙবো, আইটেম লিস্টটাকে, লিস্ট আইটেমটাকে ভেঙে দেন এখান থেকে আমরা যে লেখাটুকু এই লেখাটুকু এখানে পেস্ট করে দিলাম। তো দেখুন লেখাটা চলে আসছে, তাই না? তো এখন আমরা কি করব, এটা ডিজাইন একটা কমপ্লিট করে দেন আমরা বাকিটা করব। তো এখানে লেখাটা আমি একটু টাইপোগ্রাফিটা দেখে নিচ্ছি। টাইপোগ্রাফিটা দেখার জন্য আমি হোয়াট ফন্টটা ওপেন করে নিলাম, দেন এখানে ক্লিক করছি। নুনিত ফন্ট 300, 16 পিক্সেল, 24 পিক্সেল, 616161, তো সেম আমরা এর আগে যে এই ডিজাইনটা করেছিলাম একদম সেম, তাই না? তো আমরা এখন এক কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে যে কপি করব, এটা কপি করে এখানে আমরা জাস্ট স্টাইলটাকে পেস্ট করে দেবো। পেস্ট স্টাইল করে দিলাম,
আচ্ছা, ওইখানকার স্টাইলটা হয়তো এখানে কাজ করবে না, যেহেতু এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ আর এটা হচ্ছে আইটেম লিস্ট নিয়ে, আমরা লিস্ট আইটেম নিয়ে কাজ করছি, তো এখানে আমরা একটু ভিন্নভাবে করার চেষ্টা করি। তো লিস্টের যে স্পেস বিটুইন, এখানে আমরা স্পেসটাকে ইচ্ছে করলে বাড়াতে পারি বা কমাতে পারি। আচ্ছা, তো আমরা এখন আইকনে যাব, স্টাইলে যে আইকনে যাব, আইকনের কালারটাকে চেঞ্জ করব। তো কালারটা আমরা যদি এখানে দেখি, আমার মনে হচ্ছে এটা একদম পুরোপুরি ব্ল্যাক কালার। সো আমরা এখান থেকে কালারটাকে ব্ল্যাক সিলেক্ট করে দিলাম, ব্ল্যাক হয়ে গেল। এরপর এর হোবার কোনো কালার নেই, দেন সাইজ 14 পিক্সেল দেওয়া আছে। আমরা একটু বাড়িয়ে দেখি আসলে কেমন হয়, বাড়ালে আসলে অনেক মোটা হয়ে যায়। এখানে কেমন রয়েছে, যদিও এটা একটা এসভিজি ইমেজ, তো এই ইমেজটা ইউজ করে এখানে কাজটা করতে হবে। তো আমি যেহেতু ইমেজটা নিতে পারছি না, সো আমি এখন আইকন লিস্ট নিয়ে কাজ করছি, প্রায় কাছাকাছি কিন্তু এটা, তাই না? তো এর পরবর্তীতে আমরা যাব হচ্ছে এখন টেক্সটে। তো টেক্সটের যে টাইপোগ্রাফি, সেটা আমরা এখন চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করার জন্য আমরা কালারটাকে এখান থেকে দিয়ে দিই 616161, হ্যাঁ আছে বর্তমানে এই কালারটাই। দেন হোবারে কোনো কিছু দেওয়া লাগবে না। তারপর হচ্ছে টেক্সট ইনডেন্ট, আমরা যদি একটু দেখি টেক্সট ইনডেন্টটা, অর্থাৎ এই যে আইকন থেকে লেখার দূরত্বটা, আমরা আর একটু কমিয়ে দিই, 9-10 রাখি, একটু দেখে নিচ্ছি, 10 হবে না, এখানে আর একটু কম হবে, 5 রাখছি। এরপর টাইপোগ্রাফি যদি আমরা এখান থেকে চেঞ্জ করি, আমরা একটু দেখি, এটা হচ্ছে ডিফল্ট দেওয়া আছে, বাট আমরা ননিত ফন্ট ইউজ করবো, NUNI ননিত ফন্ট ইউজ করলাম। আমার মনে হচ্ছে এখন স্টাইল পেয়ে গেছে, কারণ একদম এটার মতোই লাগছে। তারপরও একটু আমরা আর একটু দেখি, এখানে 16 পিক্সেল হবে, সো 16 পিক্সেল দিয়ে দিলাম, হয়ে গেল। দেন ফন্ট ওয়েট হবে 300, এখন ওইটার মতো হচ্ছে, পারফেক্ট। দেন 24 পিক্সেল হচ্ছে লাইন হাইট দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল এটার আমাদের ডিজাইন। এখন জাস্ট আমরা কি করব, খুবই ইজিলি এখন আমরা কাজটা করব, সেটা হচ্ছে এই যে এখানে দেখুন ডুপ্লিকেট বাটন রয়েছে, এই যে ডুপ্লিকেট বাটনটি রয়েছে, এই ডুপ্লিকেট বাটনে ক্লিক করব। দেখুন আমাদের আরেকটি হয়ে গেছে, তারপরে যে এখানে ডুপ্লিকেট বাটনে ক্লিক করব, আমাদের আরো একটি হয়ে গেছে। এখন শুধুমাত্র এখানে কন্টেন্ট গুলো আমরা কপি পেস্ট করে দেব। তো কপি পেস্ট করার জন্য এখানে আমি এই লেখাটা কপি করে নিয়ে আসতেছি, কন্ট্রোল সি চেপে, দেন এটাকে ভাঙলাম, ভেঙে এখানে এসে পেস্ট করে দিলাম, চলে আসলো। এর পরবর্তীতে এই লেখাটুকুকে কপি করে নিয়ে আসবো, কন্ট্রোল সি চেপে কপি করলাম, কপি করে দেন আমরা এটাকে ভাঙবো, ভেঙে দেন এখানে পেস্ট করে দিন, চলে আসলো। তো আমাদের এইটুকু ডিজাইনও হয়ে গেল। এর পরবর্তী যে সেকশনটি রয়েছে, এটা হচ্ছে ডাজ নট ইনক্লুড, আমি লেখাটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে কপি করলাম, কপি করে দেন এটাকে, আচ্ছা আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, কপি করে সরি এটাকে এখান থেকে আমি ডুপ্লিকেট করছি, এখান থেকে আমি ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে জাস্ট এখান থেকে টেনে এনে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর লেখাটা এখান থেকে কন্ট্রোল সি চেপে আবার কপি করে নিলাম, কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম, তো চলে আসলো। আসার পর সেম টু সেম এইটার মতোই হবে ডিজাইনটা। তো আমরা এখন কাজ করি, সেটা হচ্ছে এটাকে আমরা কপি করে নিই বা ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট করলাম জাস্ট এখানে, হ্যাঁ চলে আসছে। এখন আমরা শুধুমাত্র এই যে কন্টেন্টগুলো চেঞ্জ করবো এখান থেকে। তো কন্টেন্টগুলো চেঞ্জ করার জন্য এখান থেকে আমি এটুকু কপি করছি, কন্ট্রোল সি চেপে কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম, চলে আসলো। এর পরবর্তী লেখাটুকু কপি করছি, কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, সেম টু সেম এই লেখাটুকু কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, দেন এইখানে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, তো চলে আসলো। এর পরবর্তীতে এখানে শুধুমাত্র আইকনটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো আইকন চেঞ্জ করার জন্য এটাকে ভাঙলাম, ভাঙার পর এখানে ক্রস মার্কটা আমরা নিয়ে আসবো, আচ্ছা একটু দেখে নিচ্ছি, এটা হচ্ছে ওপেন, আচ্ছা আমি আপাতত জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই যে এই এই ক্রস মার্কটি ইউজ করছি বা ক্লোজ মার্কটি ইউজ করছি। তো ইনসার্ট বাটনে ক্লিক করলাম, দেখুন চলে আসছে, যদি ওইটার মতো হয়নি, বাট ওইটা হচ্ছে এসবিজি ইমেজ, ওইটা আপনাকে আপনার ক্লায়েন্ট প্রোভাইড করবে, সেই ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে দেন এখানে আপনি ইমেজ আকারে ব্যবহার করবেন বা ইউজ করবেন। তো এর পরবর্তীতে সেম টু সেম এটা ইউজ করতে পারেন, ভেঙে নিচ্ছি, দেন সেম ওয়েতে এটাও দিয়ে দেবো। তো হয়ে গেল আমাদের এই পাশের ডিজাইনটুকু কমপ্লিট। এখানে আপনারা মার্জিন প্যাডিং যেগুলো ঠিক করার এগুলো করে নেবেন, ঠিক আছে? তো আমি এখানে আর সময় নষ্ট করছি না,
আমাদের তাহলে সাপোর্ট টিকেটের যে ডিজাইনটুকু করা দরকার 100% কমপ্লিট করার চেষ্টা করেছি। আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখেছেন। এর পরবর্তীতে আমি এখানে আপডেট দেব। আপডেট দিয়ে আমি যদি এখন পেজটাকে ভিজিট করতে চাই তাহলে জাস্ট যে এখানে প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো দেখুন এই যে সাপোর্ট টিকেটের যে ফর্মটি এবং যে ডিজাইনটুকু এখানে আমাদের করা দরকার ছিল আমি সবটুকু ডিজাইন করার চেষ্টা করেছি। যদিও একদম 100% ওইটার মতো হয়নি, কিছু কিছু বিষয় একটু চেঞ্জ আসছে, যেমন এই যে এসবিজি ইমেজ, তারপর হচ্ছে এই ইমেজগুলো। তো এখন আমরা পরবর্তী যে মেনু রয়েছে সেটা হচ্ছে ভিডিও টিউটোরিয়ালস। তো ভিডিও টিউটোরিয়ালস এর মধ্যে কিভাবে আমরা লিংক প্রোভাইড করব বা এই মেনুতে আমরা কিভাবে লিংকটাকে প্রোভাইড করব, ইউটিউবের লিংক, সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। তো সেটি করার জন্য আমি এখন এখান থেকে বের হব। এটার জন্য এই যে বাম কর্নারের উপরে ক্লিক করে দেন আমি এক্সিট টু ড্যাশবোর্ডে ক্লিক করছি। তাহলে এখান থেকে আমি বের হয়ে ড্যাশবোর্ডে যেতে পারবো। এর পরবর্তীতে এই যে এখানে ভিউ পেজেসে ক্লিক করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর এখন আমরা অ্যাপিয়ারেন্সে যাবো। অ্যাপিয়ারেন্সে গিয়ে দেন আমি মেনুসে যাব। তো আমরা মেনুসে চলে আসলাম। মেনুস যে পেজটি রয়েছে এখানে চলে আসলাম। আসার পর দেখুন এই যে ভিডিও টিউটোরিয়ালস, এটা একটা কাস্টম লিংক আকারে আমি এখানে দিয়েছিলাম। তো এইটাকে আমি ভেঙে দিলাম এখান থেকে, ভেঙে দিয়ে দেন এখানে দেখুন এই যে আমার চ্যানেলটি কিন্তু অলরেডি দেয়া আছে ইউআরএল আকারে। দেখুন আপনি এখন যদি আমি এটাকে সেভ করি, সেভ মেনুতে ক্লিক করছি। ক্লিক করার পর দেন সাপোর্ট টিকেটে গিয়ে দেন এই যে ভিডিও টিউটোরিয়ালস এটাতে যদি ক্লিক করি, আচ্ছা আমি তার আগে একটু দেখে নিই এটা রিডাইরেক্ট করা আছে কিনা, অর্থাৎ অন্য একটি পেজ ওপেন হওয়ার জন্য রিডাইরেক্ট করা আছে কিনা, না নেই। আচ্ছা, তো যাই হোক এখানে কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু ঠিকই এটা এই পেজে ওপেন হচ্ছে। সো আমরা এখানে যদি এখন ক্লিক করি ভিডিও টিউটোরিয়ালসে, দেখুন এই যে আমার চ্যানেলের মধ্যে কিন্তু চলে আসছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো যাই হোক এখন আর দেরি করছি না, আর পরবর্তী যে কাজটুকু আমাদের রয়েছে আমরা এখন সেটি করব। তো সেটি করার জন্য আমি একটু এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর যে ব্লগ পেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল হবে আপনার জন্য এবং আপনি নতুন অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে আশা করি। আর যারা শিখেছেন বা যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তারা এখান থেকে কন্টিনিউ করবেন। তো ব্লগ পেজে আমি যাচ্ছি এখন। দেখুন আমরা এখন বর্তমানে যে ব্লগ পেজটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঠিক এরকম। এখানে একটি পোস্ট আছে, হ্যাঁ, যে পোস্টটি এখানে করা আছে এটা হচ্ছে ব্লগ পেজের জন্য এক্সট্রা থিমে যে ডিফল্ট ডিজাইন রয়েছে সেই ডিজাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমরা আসলে এরকম ডিজাইন চাচ্ছি না, আমরা চাচ্ছি ঠিক টোকোমো থিমে যে ডিজাইনটি রয়েছে সেম টু সেম ডিজাইন। তো আমি একটু টোকোমো থিম থেকে ব্যাকে আসতেছি, টোকোমো থিমে আসার জন্য। ব্যাকে আসার পর আমি একটু ব্লগ পেজে যাচ্ছি। তো আমরা ব্লগ পেজটি দেখতে পাচ্ছি এরকম, হ্যাঁ, এখানে দুটি কলামে বিভক্ত একটি, এখানে দুটি কলামের মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 6 মানে প্রায় 12টার মতো পোস্ট রয়েছে। এরপর আমরা রাইটে দেখতে পাচ্ছি একটি সাইড বার, এই সাইড বারটিও আমরা ডিজাইন করব। অর্থাৎ আমরা যতগুলো পেজে যাই না কেন, সিঙ্গেল ব্লগ পেজ, তারপর হচ্ছে আপনার আর্কাইভ পেজ, যেটা এটা কিন্তু একটা আর্কাইভ পেজ, ঠিক আছে। তো এই পেজের মধ্যে আমরা যে ডিজাইনটি দেখতে পাবো সিঙ্গেল পেজের মধ্যে, সিঙ্গেল ব্লগ পেজ সেম ডিজাইনটি দেখতে পাবো। তো আসুন আমরা প্রথমেই আর্কাইভ পেজের ডিজাইনটা কমপ্লিট করে ফেলি। তো সেটি করার জন্য আমরা এখন যাব হচ্ছে, তো আমরা এখন ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর আমরা এখন ওই যে ডিজাইনটি রয়েছে, তো আর্কাইভ পেজ বা ব্লগ পেজের যে ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটি আমরা এখন করব। এটি করার জন্য আমরা যাব হচ্ছে টেমপ্লেটসে, টেমপ্লেটস থেকে যাব থিম বিল্ডারে। চলে আসলাম থিম বিল্ডারে। থিম বিল্ডারে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি হেডার ফুটার যেগুলো আমরা অলরেডি ডিজাইন করেছি, এরপর রয়েছে সিঙ্গেল পেজ, তারপর হচ্ছে আর্কাইভ পেজ। তো এই দুটি এখন আমাদের মূল কাজ। তো আমরা এই পেজটি যে পেজের মধ্যে ডিজাইন করব সেই পেজটির নাম হচ্ছে আর্কাইভ পেজ, ঠিক আছে। তো আর্কাইভ পেজে যাওয়ার জন্য আমরা যে আর্কাইভ বাটনে ক্লিক করছি, আর্কাইভ বাটনে ক্লিক করার পর এখানে নতুন একটি আর্কাইভ পেজ তৈরি করার জন্য অ্যাড নিউ আর্কাইভ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপনাকে একটি আর্কাইভ নেম দিতে হবে। আমি নাম দিচ্ছি হচ্ছে ব্লগ।
দেন ক্রিয়েট টেমপ্লেট, এই বাটনটিতে ক্লিক করবেন। তো ক্রিয়েট টেমপ্লেট বাটনটিতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আর্কাইভ পেজের অনেকগুলো চমৎকার ডিজাইন এখানে রয়েছে, ঠিক আছে। চাইলে আমরা এখান থেকে ইউজ করতে পারি, ঠিক আছে। তো এগুলো প্রত্যেকটা প্রো ভার্সনের সাথে রয়েছে, এলিমেন্টের যে প্রো ভার্সন সেই ভার্সনের সাথেই মূলত এই ডিজাইনগুলো রয়েছে। খুবই চমৎকার চমৎকার এবং খুব সুন্দর ডিজাইন এগুলো। তো এখান থেকে আমরা একটা ডিজাইন চুজ করার চেষ্টা করি। আমার মনে হচ্ছে এই যে এই ডিজাইনটা ওই ডিজাইনের সাথে একদম ম্যাচ করতেছে। সো আমরা এখানে ইনসার্ট বাটনে ক্লিক করছি। ইনসার্ট বাটনে ক্লিক করার পর কানেক্ট টু টেমপ্লেট লাইব্রেরি, তো আমাদেরকে এখানে কি করতে হবে, লগ ইন করতে হবে। গেট স্টার্টেড বাটনে ক্লিক করছি। তো এখানে আমাদেরকে লগ ইন করতে বলতেছে। আপনাকে অবশ্যই এলিমেন্টরের একটি আইডি থাকতে হবে, যেখানে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এবং ওই অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনি এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে দেন আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন এবং এখানে লগ ইন করতে পারবেন। তো লগ ইন না করলে আপনাদেরকে এটা ইম্পোর্ট করতে দিবে না। অবশ্যই আপনার এলিমেন্টর প্রো ভার্সনটিও থাকতে হবে। আমি আমার যেহেতু এলিমেন্টরের কোনো আইডি নেই, তো আমি আইডিটি এখন ক্রিয়েট করব, এর জন্য আমি একটু ভিডিওটি স্কিপ করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমি অলরেডি আমার আমার যে এলিমেন্টরের আইডি রয়েছে সেটি দিয়ে আমি এলিমেন্টরের সাথে আমার সাইটটিকে কানেক্ট করে ফেলেছি। জাস্ট লগ ইন করে কানেক্ট বাটনে ক্লিক করলেই এটা কানেক্ট হয়ে যাবে। এখন আমি যদি এখান থেকে কোনো একটি ডিফল্ট কোনো ট্যাবলেট ইউজ করি, তাহলে যে এই যে বাটনটি রয়েছে এখানে খেয়াল করুন, অ্যাড ট্যাবলেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আর্কাইভ পেজের জন্য বিভিন্ন ট্যাম্পলেট এখানে রয়েছে, আপনি চাইলে এই যে আর্কাইভ এখান থেকে সিলেক্ট করেও নিয়ে আসতে পারেন। তো এখান থেকে আমি এই ট্যাম্পলেটটাকে চুজ করছি, ইনসার্ট বাটনে ক্লিক করছি। দেখুন এখানে কিন্তু ট্যাম্পলেটটি অলরেডি চলে আসছে, তাই না? তো ট্যাম্পলেটটি চলে আসার পর এখানে আমাদেরকে অনেকগুলো কাস্টমাইজেশন করা লাগবে। এটা একটু বক্সড আকারে আছে, তো আমরা এটাকে বক্সড থেকে একটু দেখে নিচ্ছি এখানে ডিজাইনটা আসলে কীরকম। এটা হচ্ছে ফুল উইথ, উপরে যে টাইটেলটি রয়েছে টাইটেলটি হচ্ছে ফুল উইথ। সো আমি এখান থেকে এটাকে ফুল উইথ করে দিচ্ছি, স্ট্রেচ করে দিলাম। স্ট্রেচ করে দিয়ে দেন ফুল উইথ করা আছে এখানে, একটু একটু দেখে নেবো যে আসলে এটা ফুল উইথ হয়েছে কিনা। আচ্ছা, আমার মনে হচ্ছে টেম্পলেট নিয়ে কাজ করাটা একটু জটিল হবে, সো আমি আর টেম্পলেট নিয়ে কাজ করছি না, আমি একদম ফুল ডিজাইন করে আপনাদেরকে দেখাই। কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পর এখন আমি প্রথমেই উপরে যে টাইটেলটি রয়েছে এই টাইটেলটি নিয়ে আসবো। তো টাইটেল যেহেতু আমার মনে হচ্ছে এই যে এখানে উপরে যে ডিজাইনটা এটা একটা স্ট্যাটিক ডিজাইন এবং রাইট সাইডের ডিজাইনটা একটা স্ট্যাটিক ডিজাইন, সো আমি এগুলো স্ট্যাটিকভাবে ডিজাইন করছি। তো স্ট্যাটিকভাবে ডিজাইন করার জন্য এখানে আমি প্লাস সাইনে আবারও ক্লিক করছি। ক্লিক করে দেন এখানে ফুল একটা সেকশন নিয়ে নিলাম, সেকশন নিয়ে দেন এটাকে স্ট্রেচ করবো সেকশনটাকে, দেন এটাকে ফুল উইডথ করে দিলাম। দেওয়ার পর এখন আবার প্লাস সাইনে ক্লিক করছি। ক্লিক করার পরে যে এখানে হেডিং ট্যাগটি রয়েছে এই হেডিং ট্যাগটি আমি এখান থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে আমরা একটি দেখতে পাচ্ছি ব্লগ, ছোট একদম স্মল লেটারে লেখা ব্লগ লেখাটি। তো আমি এখান থেকে BLOG ব্লগ লিখে লিখলাম। লেখার পর এটাকে অবশ্যই মিডল করে দেব। মিডল করে দিয়ে দেন এখন আমি ডিজাইনগুলো করার চেষ্টা করবো। তো ব্লগ লেখাটাকে আমি H1 ট্যাগের মধ্যে রাখলাম। রাখার পর দেন স্টাইলে যাব। স্টাইলে গিয়ে এখন লেখার কালারটা অবশ্যই হবে সাদা। আমি কাজ করি সেটা হচ্ছে পট ফন্টটা ওপেন করছি, ওপেন করে দেন এখানে ক্লিক করছি পপিন, সেটা 400, দেন 64 পিক্সেল হচ্ছে এর ফন্ট সাইজ, লাইন হাইট হচ্ছে 64 পিক্সেল এবং কালার হচ্ছে সাদা। তো এটা আমরা ডিজাইন এখান থেকে করে ফেলি। টেক্সট কালার দিয়ে দেবো হচ্ছে এখানে হোয়াইট কালার, যদি এখন দেখা যাবে না। দেন টাইপোগ্রাফি আছে, আমি এক কাজ করি টেক্সট কালারটা আপাতত ব্ল্যাকই রাখছি বোঝার সুবিধার্থে। দেন টাইপোগ্রাফি এখান থেকে ফন্ট ফ্যামিলি অবশ্যই পপিনস দিয়ে দিলাম। দেওয়ার পর দেন সাইজ দিলাম হচ্ছে 64 পিক্সেল, তারপর হচ্ছে ওয়েট হচ্ছে গিয়ে 400, দেন লাইন হাইট হবে পিক্সেলে 64 পিক্সেল দিয়ে দিলাম। 64 পিক্সেল সরি 63 হয়ে গেছে, 4 দিয়ে দিলাম। তো আমাদের এইটুকু হয়ে গেছে, এখন জাস্ট লেখাটাকে সাদা করে দেবো। আচ্ছা, সাদা করে দিলাম, যদিও দেখাচ্ছে না, দেখা যাচ্ছে না, তো না দেখা গেলে সমস্যা নাই। এখন আমরা কি করব, এই যে এডিট সেকশনে ক্লিক করব। এডিট সেকশনে ক্লিক করে দেন স্টাইলে যাব। স্টাইলে গিয়ে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসবো। হ্যাঁ, যে কালারটা হচ্ছে এখানে যে কালারটা দেওয়া রয়েছে
আচ্ছা আমি একটু কালারটাকে দেখে নিচ্ছি কিরকম কালার এটা। ইন্সপেক্টে ক্লিক করছি। ইন্সপেক্টে ক্লিক করার পর এখন যে যে সেকশন রয়েছে সেই সেকশনটাকে ধরতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটি রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটি এখানে খুঁজে পেলাম, সেটা হচ্ছে পেজ হেডার বিজি এর ভিতরে বিজি বিফোর এবং বিফোরের মধ্যে এই কালারটা রয়েছে। তো কালারটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার লিনিয়ার গ্রেডিয়েন্ট হবে এবং এর দুটি কালার থাকবে। তো দুটি কালার আমরা এখানে ইউজ করছি। তো প্রথমেই এই কালারটাকে আমি এখান থেকে কপি করে নেব। আচ্ছা, প্রথমে আমি এই কালারটাকে এখান থেকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে কপি করে দেন চলে আসলাম এখানে। তারপর ব্যাকগ্রাউন্ড টাইপ হবে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের মধ্যে প্রথম কালারটা দিয়ে দিলাম এটা। দেওয়ার পর আর এটা হবে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়া রয়েছে। এরপর আমি যদি একটু আবার এটার কালারটাকে কপি করে নিয়ে আসি, পরবর্তী যে কালারটি রয়েছে সেই কালারটিকে যদি আমি এখন কপি করি, কন্ট্রোল সি চেপে কপি করলাম, কন্ট্রোল সি, দেন এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। যদিও সেম টু সেম মনে হচ্ছে না কালারটা হয়েছে, এখানে একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে কালারটা আমি ঠিকভাবে নিতে পারি, কালারটা হবে আবার একটু দেখে নিচ্ছি কালারটা। আচ্ছা, আমি এখান থেকে কালারটা যেহেতু পারফেক্টলি পাচ্ছি না, সো পিক্সিটাকে ওপেন করে নিই। পিক্সি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর জাস্ট আমি এই কর্নার থেকে একটা কালার করব, কন্ট্রোল এন্টার সি চেপে এই কর্নার থেকে কালারটা ধরলাম, ধরে দেন এইখানে কালারটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। এর পরবর্তীতে আমি যাব হচ্ছে ঠিক এই কর্নারে, কন্ট্রোল এন্টার সি চেপে এই কর্নার থেকে কালারটা কপি করে নিলাম। কপি করে দেন এর নিচে যে কালারটি রয়েছে আমি এই কালারের মধ্যে এখানে পেস্ট করে দিলাম। আমার মনে হচ্ছে যে এখন একদম পারফেক্ট কাজ হয়েছে, দেখে নিচ্ছি। হ্যাঁ, আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে, জানি না আপনাদের কাছে কেমন মনে হয়। তো আমি এতটুকুই রাখছি। রাখার পর এখন কি করব, এই যে উপরে এবং নিচে একটা প্যাডিং দেব। তো কি পরিমাণ প্যাডিং দিলে আমি একটু দেখে নিচ্ছি। একবার যে সেকশনে আবার ক্লিক করছি, ক্লিক করে দেন উপরে যাব, অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে প্যাডিংটাকে ভেঙে দেব, ভেঙে দিয়ে দেন টপে আমি 100 পিক্সেলের একটা প্যাডিং দিচ্ছি, দিলাম। দেন বটমেও 100 পিক্সেলের প্যাডিং দিয়ে দিচ্ছি। ওকে, আমার মনে হচ্ছে যে ঠিক আছে। তো আমরা এই যে উপরে যে সেকশনটি বা যে হেডারটি, এই হেডারটি ডিজাইন করে ফেললাম। এর পরবর্তীতে আমরা আবারও দেখে নিচ্ছি। এখন আমরা এখানে তিনটি কলাম নেব। তিনটি কলামের মধ্যে এই যে এখানে থাকবে হচ্ছে যে ব্লকগুলো, সেই ব্লকগুলোর ডিজাইন, এবং এখানে একটি স্ট্যাটিক সাইডবার থাকবে। তো আমি সাইডবারটাকে আগে ডিজাইন করে নিচ্ছি, তারপর আমি বাকিটা করব। প্লাস সাইনে ক্লিক করছি, ক্লিক করে দেন আমি এখানে দুটি কলাম নেব। ওকে, দুটি কলাম নিয়ে নিলাম। নেওয়ার পর দেন প্রথম কলামটাকে আমি সাইডবার হিসেবে নেবো। আচ্ছা, কাজ করি, সেটা হচ্ছে আমি সেকশনটা কেটে দিলাম, কেটে দিয়ে আবার প্লাস সাইনে ক্লিক করছি, আমি এটা নেব। তাহলে কি হচ্ছে, এই পাশে বড় একটি কলাম থাকলো এবং এই পাশে ছোট কলাম। তো ছোট কলামের মধ্যে আমি স্ট্যাটিক ডিজাইনটি করব। তো স্ট্যাটিক ডিজাইনটি করার জন্য, অর্থাৎ এখানে তিনটি ইমেজ রয়েছে, সেই তিনটি ইমেজকে আমার এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি ডাউনলোড করার জন্য সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করব, দেন ডাউনলোড করব। তো আমার কাছে তিনটি ইমেজ অলরেডি ডাউনলোড করা আছে, সো আমি ডাউনলোড করতে যাচ্ছি না। আমি এর পূর্বে দেখিয়েছি কীভাবে আপনারা ইমেজগুলো ডাউনলোড করবেন, তো আপনারা ডাউনলোড করে নেবেন। আমি জাস্ট এখানে এগুলো ইন্টিগ্রেশন করে দেখাচ্ছি। প্লাস সাইনে ক্লিক করব, প্লাস সাইনে ক্লিক করে দেন ইমেজ, একটা ইমেজ নিয়ে আসবো এখানে। তো ইমেজ নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই ইমেজের বাটনে ক্লিক করবো, ইমেজে এখানে ক্লিক করবো, ক্লিক করে দেন আপলোড ফাইলসে যাবো। আচ্ছা, আমি অলরেডি আপলোড করে রাখছি, এই যে এই ইমেজটি থাকবে এখানে, দেন ইনসার্ট মিডিয়াতে ক্লিক করছি, চলে আসলাম। তো এর পরবর্তীতে আমি যে কর্নারে আবার ক্লিক করছি, ক্লিক করে দেন আবার এর নিচে আরও একটা ইমেজ এনে বসালাম। নিয়ে আসার পর দেন এখানে আবার ক্লিক করছি, ক্লিক করে দেন এর পরবর্তীতে এই ইমেজটি থাকবে, ইনসার্ট মিডিয়াতে ক্লিক করছি, চলে আসলো। এর পরবর্তীতে আমি আরো একটি ইমেজ এখানে নিয়ে আসব। তো নিয়ে আসার পর
এর পরবর্তীতে যে ইমেজটি থাকবে সেটা আমি এখান থেকে আপলোড করে নিচ্ছি। এই ইমেজটি থাকবে, তো ওপেন করলাম। ওপেন করার পর দেন ইনসার্ট মিডিয়াতে ক্লিক করছি, দেখুন এই ইমেজটি কিন্তু চলে আসলো। তো যাই হোক, এগুলো আসলে আপনারা এখানে আমি দেখতে পাচ্ছি যে একটু প্যাডিং রয়েছে, এগুলো আপনারা ঠিক করে নেবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এতটুকু করে দেখালাম। এর পরবর্তীতে এখানে একটু প্যাডিং থাকবে, তো প্যাডিংটা প্যাডিং না মার্জিন থাকবে, আমি মার্জিনটা দিয়ে দিচ্ছি। তো মার্জিনটা আমি এই সেকশনের উপরে দেবো, এই সেকশনের নিচে দেবো। নিচে দেওয়ার জন্য অ্যাডভান্সটা যাচ্ছি, অ্যাডভান্সটি গিয়ে দেন এই যে এখানে আমি মার্জিনটাকে বটমে দিয়ে দিলাম হচ্ছে 40 পিক্সেলের একটা মার্জিন, সরি 400 হয়ে গেছে, আমার মনে হচ্ছে ঠিক আছে। তো 40 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিলাম। দেওয়ার পর এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমি এতটুকু ডিজাইন করেছি, আমি এখন পাবলিশ, আচ্ছা পাবলিশটা এখন করছি না, কারণ ফুল ডিজাইন করে দেন পাবলিশ করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমি ব্লগ পেজের জন্য যতটুকু ডিজাইন এখানে করেছি এটুকু আমি যদি এখানে প্রিভিউ করে দেখাই, তাহলে এখানে ক্লিক করছি, ক্লিক করে দেন এই যে প্রিভিউ বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এই যে সেম টু সেম ডিজাইন কিন্তু আমাদের এখানে হয়ে গেছে, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এখন আর্কাইভ পেজটি ডিজাইন করব। তো আর্কাইভ পেজটি ডিজাইন করার জন্য দেখুন এখানে আমি অলরেডি স্ট্যাটিক ডিজাইনটা কমপ্লিট করেছি, এখন আমরা ডাইনামিক ডিজাইনটা কমপ্লিট করব। তো ডাইনামিক ডিজাইনটা কমপ্লিট করার জন্য প্রথমে আমি এখান থেকে আর্কাইভ পোস্ট এটাকে নিয়ে আসব, এটাকে এনে জাস্ট এখানে রাখবো। আচ্ছা রাখলাম, রাখার পর দেখুন এই যে এখানে কিন্তু চলে আসছে আমাদের যে একটি পোস্ট, আমরা মাত্র একটি পোস্ট করা আছে। আর এই পেজটাকে ডিজাইন করার জন্য আমাদেরকে অবশ্যই কয়েকটি পোস্ট ক্রিয়েট করে নিতে হবে, তাহলে আমরা ডিজাইনটি কমপ্লিটলি বুঝতে পারবো, তাই না। তো এখানে আমাদের একটি, আমি যদি একটু পোস্টে যাই, হ্যাঁ আপনাদেরকে দেখানোর জন্য পোস্টে যাচ্ছি, দেখুন এখানে একটি মাত্র পোস্ট আছে, ঠিক আছে। তো এই একটি পোস্টটি কিন্তু এখানে ডাইনামিকলি শো করতেছে। তো আমরা কিন্তু ডিজাইনটা ঠিক এরকম চাচ্ছি না, আমরা একটু ভিন্ন ধরনের ডিজাইন চাচ্ছি, ঠিক এরকম একটা ডিজাইন চাচ্ছি, তাই না। তো এরকম একটা ডিজাইন কিভাবে আমরা করতে পারি, এখন এমন ডিজাইন করার জন্য প্রথমেই আমাদেরকে এই যে স্কিনটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো স্কিনটাকে আমরা এখানে কার্স রাখবো, দেখুন এখানে কিন্তু কার্স আকারে আছে। তো আমি কার্স আকারে এখানে ডিজাইনটা রাখলাম, স্কিনটাকে রাখলাম। রাখার পর কলাম অবশ্যই এখানে আমাদের কয়টা আছে, দুইটা আছে, তাই না। তো আমি এখান থেকে দুইটা কলামে বিভক্ত করছি, দুইটা কলাম করে ফেললাম। করার পর দেন শো ইমেজ, ইমেজ আমরা শো করাবো না। এরপর হচ্ছে টাইটেল, টাইটেল শো করবে, দেন এসটিএমএল ট্যাগ H3 তে শো করবে, তাই না। তো আমি এখানে H3 না H2 তে শো করাবো, H2 দিয়ে দিলাম। দেওয়ার পর দেন অ্যাকসেপ্ট, এই যে অ্যাকসেপ্ট মানে এই লেখাটুকু যেটুকু রয়েছে এই লেখাটুকু রাখবো কিনা, তো আমি এই অ্যাকসেপ্টটাকে এখান থেকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর শুধুমাত্র টাইটেলটা থাকবে, আর হচ্ছে রিড মোর বাটনটা থাকতেছে, তাই না। তো এরপর রিড মোর বাটনটা আমি যদি এখান থেকে দূর করতে চাই, তাহলে এই যে রিড মোর বাটনটা এখান থেকে অফ করে দিলাম, দেখুন চলে গেল। তো চলে যাওয়ার পর এর পরবর্তীতে এখানে ব্যাজ, আমি কোনো ব্যাজ রাখতে চাচ্ছি কিনা, সেটা ক্যাটাগরির ব্যাজ হতে পারে, অথবা ট্যাক্সের ব্যাজ হতে পারে, অথবা ফরম্যাটসের ব্যাজ হতে পারে। তো আমরা এখানে কোনো ব্যাজ রাখবো না, যেহেতু এখানে ডিজাইনের মধ্যে কোনো ব্যাজ নেই, তাই না। আচ্ছা কাজ করতে পারি, সেটা হচ্ছে ব্যাজটাকে আপাতত আমি অন করে রাখলাম, দেন এখানে ক্যাটাগরিজ না দিয়ে, আচ্ছা ক্যাটাগরিজটা অন করে রাখলাম। তো অন করে রাখার পর এর পরবর্তীতে এখানে আমাদেরকে যে মেটা ডাটাগুলো রয়েছে এগুলো আমাদের চেঞ্জ করে দিতে হবে। এখানে আমরা একটু যদি দেখি, এখানে টিপস মানে হচ্ছে ক্যাটাগরি টিপসের আওতায় এটা হচ্ছে কি একটা পোস্ট, হ্যাঁ এখানে বাই এটা হচ্ছে অথর, তারপর হচ্ছে ডিস এখানে হচ্ছে ডেট, তাই না। এই জিনিসগুলো আমাদের এখানে থাকবে। তো এটি রাখার জন্য আমি এখান থেকে ডেটটা আগে আছে, তো ডেটটা রাখলাম, দেন নো কমেন্টসটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে নো কমেন্টসটাকে কেটে দিলাম, কেটে দিয়ে দেন এখানে রাখবো হচ্ছে অথর। অথরটা আগে চলে গেছে, তো আমি এখান থেকে আবার এগুলি কেটে দিচ্ছি, ডেটটা কেটে দিলাম, কেটে দিয়ে দেন তো আমি প্রথমে ডেট দেব, তারপর হচ্ছে কি অথরটা দেব, তাহলে আমাদের ডেটটা আগে আসবে, দেন অথর আসবে। অথরটা আগে চলে যাচ্ছে, হ্যাঁ ডিজাইনে অথর আগে রয়েছে, তাই না। তো ডিজাইনে যেহেতু অথর আগে রয়েছে, সো এখানে অথর আগে চলে আসছে, দেন আমাদের ডেটটা এখানে চলে আসছে।
তো এখানে মাঝখানে একটা ডিভাইডার দেখতে পাচ্ছি, এই ডিভাইডারটা আসলে কোথা থেকে আসতেছে একটু দেখে নিতে হবে। পেজিনেশনে যাচ্ছি, এখানে আমরা যদি দেখি যে পেজিনেশন নাম্বারস প্রিভিয়াস নেক্সট নাম্বারস এন্ড প্রিভিয়াস নেক্সট, তো আমরা একটু দেখে নিই ডিজাইনের মধ্যে পেজিনেশনে কি রয়েছে। হ্যাঁ, প্রিভিয়াস এবং নেক্সট এই ডিজাইনটি রয়েছে। সো আমরা এখান থেকে পেজিনেশনটাকে প্রিভিয়াস এবং নেক্সট রাখলাম। যদি অনেকগুলো পোস্ট হয় তাহলে আমরা সেটা দেখতে পাবো। আর পেজ লিমিট 5টা দেওয়া রয়েছে, আমি এখানে 8টা রাখলাম। অর্থাৎ 8টি করে পোস্ট এখানে শো করবে। এরপর প্রিভিয়াস লেবেল, লেবেলটা দেখাবে প্রিভিয়াস, তারপর হচ্ছে নেক্সট, দুইটাই দেখাবে। দেন অ্যালাইনমেন্টটা মিডল করা হয়েছে, আচ্ছা মিডলই থাকুক। এরপর অ্যাডভান্সটা গিয়ে যদি ইট সিমস উই ক্যান ফাইন্ড হোয়াট ইউ লুকিং ফর, যদি কোনো একটা আপনি সার্চ করতে যদি কোনো কিছু না পায় তাহলে এই মেসেজটা এখানে শো করবে, নাথিং ফাউন্ড মেসেজ হচ্ছে এটা। তো আমাদের লেআউট ডিজাইনটা প্রায় কমপ্লিট বলা যায় হয়ে গেছে। দেন ডিভাইডারটা কোথা থেকে আসতেছে এটা আমাদের খুঁজে বের করে এটাকে এখান থেকে অফ। আচ্ছা, তো কলাম গ্যাপ, অর্থাৎ একটি কলাম থেকে আরেকটি কলামের গ্যাপ এখানে 30 পিক্সেল রয়েছে, এবং রোজ গ্যাপ, একটি রো থেকে আরেকটি রোজের গ্যাপ রয়েছে 35 পিক্সেল। আচ্ছা, অ্যালাইনমেন্টটা আমি একটু এখান থেকে দেখে নিচ্ছি। অ্যালাইনমেন্ট আমার মনে হচ্ছে ঠিক আছে। এরপর কার্ড, কার্ডের এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, হ্যাঁ এগুলো আপনি যা যা ইচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি আর এত কিছু দেখাচ্ছি না, জাস্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেন বর্ডার উইথ, হ্যাঁ আপনি যদি এখানে ব্যাকগ্রাউন্ডের কালার দিতে চান, হ্যাঁ যে সাদা ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে, হ্যাঁ এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর যে বর্ডার কালার, যদি এখানে বর্ডার দিতে চান এবং বর্ডার উইথ দিতে পারবেন, হ্যাঁ এটার মধ্যে। এরপর বর্ডার রেডিয়াস দিতে পারবেন, তারপর হচ্ছে হরিজন্টাল প্যাডিং, এখানে আপনি প্যাডিং ক্রিয়েট করতে পারবেন, ভার্টিক্যাল প্যাডিং ক্রিয়েট করতে পারবেন। এরপর বক্স শ্যাডো, আপনি যদি এখান থেকে অফ করে দেন তাহলে বক্স শ্যাডোটা চলে যাবে, আর বক্স শ্যাডো অন করে আপনি এখানে যে বক্স শ্যাডোটা ঠিক এই ডিজাইনটার মতো করে বক্স শ্যাডো এখানে দিতে পারবেন। এরপর হোবার ইফেক্ট, হ্যাঁ এখানে গ্রেডিয়েন্ট দেওয়া রয়েছে, আপনি নাম দিলে এখানে হোবার করলে এটা কাজ করবে না, হয়তো গ্রেডিয়েন্ট দিয়ে দিলেন, হ্যাঁ তো এটা হয়ে গেল। তো আমরা এই যে বর্ডারটা রয়েছে মেটা বর্ডার, এটা হচ্ছে গিয়ে একটা ডিভাইডারের মতো কাজ করতেছে। তো এটা কালারটা যদি আমি এখান থেকে চেঞ্জ করে দিই তাহলে এটা চলে যাবে। জাস্ট আমি এখান থেকে কালারটাকে নান করে দিলাম, অর্থাৎ অপাসিটি 0 করে দিলাম, বা এখান থেকে আমি কালারটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা ওভার ইফেক্ট এটা চলে যাচ্ছে, তাই না, মেটা বর্ডার কালারটা। তো এখানে আমি মেটা বর্ডার কালারটা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর দেন কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পর এখানে যে টাইটেল, টাইটেলের কালার চেঞ্জ করতে পারবেন, টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন, এবং এভরিথিং চেঞ্জ করতে পারবেন, স্পেসিং চেঞ্জ করতে পারবেন। তো সব কিছু আপনি এখান থেকে চমৎকারভাবে চেঞ্জ করতে পারবেন এগুলো। তো তারপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যদি এখন হোয়াট ফোনটা এখানে ক্লিক করি, ক্লিক করার পর পপিনস 424 পিক্সেল, 34 পিক্সেল হচ্ছে লাইন হাইট, আর হচ্ছে 2B হচ্ছে টাইটেলের কালার। কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি, কপি করে দেন কালারটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর টাইপোগ্রাফি থেকে এখানে ফন্ট আমি সিলেক্ট করে দিলাম, হচ্ছে পপিনস, দেন 24 পিক্সেল হচ্ছে ফন্ট সাইজ, আর হচ্ছে লাইন হাইট হচ্ছে 34 পিক্সেল, 34 পিক্সেল হবে, 34 পিক্সেল দিয়ে দিলাম। দেন ওয়েট হচ্ছে 400। তো চমৎকারভাবে আমাদের কিন্তু এটারও ডিজাইন প্রায় হয়ে গেছে অলরেডি। এর নিচে একটি সুন্দর ডিজাইন আসতেছে, বাট এটা কোথা থেকে আসতেছে এটা আমাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে দেন এই ডিজাইনটাও করা পসিবল, ঠিক আছে, করা সম্ভব। তো আমরা টাইটেলটাকে ডিজাইন করে ফেললাম। এরপর ম্যাটার ডিজাইনটা নিচে হয়তো আছে, সেগুলো আমাদেরকে এখান থেকে করতে হবে। এই যে ম্যাটার ডিজাইন, এখানে কালার দেওয়া রয়েছে, আমি একটু যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু হোবার কাজ করতেছে। এটার ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল, নুনিত 324 পিক্সেল হচ্ছে লাইন হাইট, আর হচ্ছে গেট হচ্ছে হোবার কালার। কিন্তু লেখার অরিজিনাল কালারটা পাবো কীভাবে আমি একটু দেখে নিচ্ছি। এখানে এখান থেকে পেয়ে যাব, কন্ট্রোল এটার সি চেপে আমি লেখার কালারটা কপি করে নিলাম। কপি করে দেন এখানে কালারটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, ওকে। সো এখানে আমি আবারও কালারটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর
সেপারেটর কালার, এটা হচ্ছে মনে হচ্ছে সেপারেটর। আচ্ছা সেপারেটরটাকে বাদ দিয়ে দিচ্ছি, চলে গেল। এরপর আমাদেরকে এটা টাইপোগ্রাফিটা চেঞ্জ করতে হবে। টাইপোগ্রাফি চেঞ্জ করার জন্য আমি ফ্যামিলি ফন্ট ফ্যামিলি দিলাম হচ্ছে ননিত, এন ইউ এন আই ননিত দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে, একটু দেখে নিচ্ছি আবারও, ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল, 14 পিক্সেল। দেন ওয়েট হচ্ছে 300, আর পিক্সেলে 24 পিক্সেল হচ্ছে লাইন হাইট। তো আমাদের এইটুকু ডিজাইন প্রায় হয়ে গেছে। এখন এটার মধ্যে একটা গ্যাপ কম রয়েছে, তাই না? এই গ্যাপটাকে কিভাবে মেনটেন করা যায় সেটা একটু দেখে নিতে হবে। কন্টেন্টে দেন মেটা থেকে এটার দূরত্বটা স্পেসিং, হুম, তো স্পেসিংটা দেখি, হ্যাঁ স্পেসিংটা আমি এখানে খুঁজে পেলাম, জাস্ট এখানে 0 করে দিলাম স্পেসিংটা। দেখুন এখন কিন্তু স্পেসিংটা ঠিকভাবে কাজ করতেছে। দেন পেজিনেশনে যদি আমরা কিছু চেঞ্জ আনতে চাই এখান থেকে চেঞ্জ আনতে পারবেন, হুম, এগুলো আপনারা দেখে নেবেন। নাথিং ফাউন্ড মেসেজে, তো নাথিং ফাউন্ড মেসেজের মধ্যে আপনি যদি কালার এবং টাইপোগ্রাফি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তার মানে প্রত্যেকটা অপশন কিন্তু এর মধ্যে রয়েছে। ওকে, সো আপনারা এগুলো আস্তে আস্তে চেঞ্জ করে নেবেন। এখন আমাকে ডিজাইনটা আরেকটু ক্লিয়ার, মানে ডিজাইনটা আরেকটু ক্লিয়ারভাবে বোঝার জন্য এখানে আর কয়েকটা পোস্ট করে নিতে হবে। তো আমি অ্যাড নিউ পোস্টে যে কয়েকটা পোস্ট করে আসতেছি ব্যাকএন্ড থেকে। ওকে, তো আমি অলরেডি 4টি পোস্ট এখানে কমপ্লিট করেছি। কমপ্লিট করার পর এখন আমি জাস্ট আমার যে ডিজাইনটুকু কমপ্লিট করলাম সেই ডিজাইনটুকুকে এখন পাবলিশ করব। ঠিক আছে, এটা হচ্ছে আর্কাইভ পেজ বা ব্লক পেজ, এই ব্লক পেজটির জন্য আমি পাবলিশ করলাম। পাবলিশ করার পর এখানে অ্যাড কন্ডিশন দিতে হবে অল আর্কাইভস, এবং হ্যাঁ এটা অল আর্কাইভস থাকবে। দেন সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করছি, সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করলাম, এই যে এখানে এটি আপডেট হয়ে গেল। এখন আপডেট হওয়ার পর এখন আমরা যদি দেখতে পাই, দেখুন একদম সেম টু সেম ডিজাইন কিন্তু এখানে পেয়ে গেছে, তাই না? তো এর পরবর্তীতে নিচের যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো আসলে খুঁজে বের করতে হবে, আসলে এই ডিজাইনটা আসলে কোথা থেকে আসছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা অলরেডি এইটুকু ডিজাইন কমপ্লিট করতে পেরেছি আর্কাইভ পেজের জন্য। আমরা যদি এখন ব্লগে ক্লিক করি তাহলে আমরা কিন্তু এই যে ব্লক পেজে চলে আসছে, ঠিক আছে, একদম সেম টু সেম ডিজাইন। এখানে যদি আমি আরও কতগুলো পোস্ট করি তাহলে কিন্তু একদম সেম টু সেম এটার মতো ডিজাইন হবে। শুধুমাত্র একটা ডিজাইন বাকি রয়েছে, এই ডিজাইনটা নিচে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি একটি গ্রেডিয়েন্ট বর্ডার এখানে কাজ করতেছে আমরা যখন হোভার করছি তখন। এই ডিজাইনটা আসলে কিভাবে করা হয়েছে অ্যাকচুয়ালি আমি আই এম নট শিওর, যে কারণে আপনাদেরকে এই টিউটোরিয়ালে দেখাতে পার, তবে নেক্সট টিউটোরিয়ালে আমি এটা দেখানোর চেষ্টা করব যদি আমি এটাকে খুঁজে বের করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো আজকে টিউটোরিয়ালটি অলরেডি অনেক বড় হয়ে গেছে, তবে তারপরও আমি আজকে এই যে আর্কাইভ পেজটি একদম মোটামুটিভাবে একটা ভালো মানের ডিজাইন করে আপনাদেরকে দেখাতে পেরেছি। আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে। এর পরবর্তীতে রয়েছে সিঙ্গেল ব্লক পেজ। তো সিঙ্গেল ব্লক পেজটা ডিজাইনটা আসলে আর্কাইভ পেজের মতো, এই ডিজাইনটা সেম। হ্যাঁ, আপনি যদি এই যে এখানে ক্লিক করেন, একটা ব্লগে ক্লিক করেন বা একটা পোস্টে ক্লিক করেন, দেখুন এই যে একটা, এটা হচ্ছে সিঙ্গেল ব্লক পেজ। হ্যাঁ, তো এই সিঙ্গেল ব্লক পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উপরে টাইটেল, তারপর হচ্ছে গিয়ে নিচে কিছু মেটা ডাটা রয়েছে, তারপর কন্টেন্ট রয়েছে, তাই না? এই কন্টেন্টগুলো থাকবে, আর হচ্ছে গিয়ে নিচে ট্যাগসগুলো থাকতেছে, তারপর এখানে লাইকের একটা বাটন রয়েছে, এটা আসলে কোনো একটা প্লাগইনের মাধ্যমে করতে হবে। এরপর নিচে যে শেয়ার আর্টিকেল, মানে আর্টিকেল শেয়ারের জন্য একটি প্লাগইন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি আগামী পর্বে দেখানোর চেষ্টা করব। আর রাইট সাইডে যে ডিজাইনটি রয়েছে এটা হচ্ছে স্ট্যাটিক ডিজাইন, এটা সবগুলো পেজে এরকমই থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আশা করি আজকে টিউটোরিয়াল থেকে আপনারা নতুন অনেক কিছু শিখেছেন, আর যদি শিখে থাকেন তাহলে অবশ্যই আমার এতটুকু কষ্ট সার্থক। আর আমার চ্যানেলে একেবারে নতুন এসে থাকলে আমি আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান, আর শেয়ার করে আপনি আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো, সেই প্রত্যাশা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।